কিছু তো সংখ্যক লোক থাকে সব সময় কোনো কিছুই ভালো লাগে না আর ভালো হতেও দিতে চায় না তো তাদেরকে ইগনোর করতে হবে তাদেরকে না দিলেই চললো আর কি আমাদের দেশটা আমরা দু হাজার আট সালের নির্বাচন স্থানে দিয়েছিলাম দিন বদলের সনদ এবং রূপকল্প দু হাজার আমরা কিন্তু তা বাস্তবায়ন করেছি খুব সফলভাবে কোভিড উনিশ মাঝখানে এসে কিছু সমস্যার সৃষ্টি করেছে সেটাও আমরা মোকাবেলা করেছি ছেলেমেয়েদের পড়াশোনা যাতে বন্ধ না হয় তার জন্য ওই ডিজিটাল পদ্ধতি এবং টেলিভিশনের মাধ্যমে মানে আমার ঘর আমার স্কুল এভাবে কিন্তু শিক্ষা ব্যবস্থা আমরা অব্যাহত রাখতে সক্ষম হয়েছি কিন্তু এখন আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে আর সেটা লক্ষ্য রেখেই আমাদের এই উদ্যোগ আমাদের দেশ একসময় দারিদ্রকৃষ্ট ছিল মানুষ খুব করুণার চোখে দেখত আমাদের সবসময় মনে রাখতে হবে লাখো শহীদের স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতার সুপর প্রত্যেক মানুষের কাছে পৌঁছাতে হবে ঘরে ঘরে পৌঁছাতে হবে এই স্বাধীনতা ব্যর্থ করবার জন্য অনেক চক্রান্ত হয়েছে কিন্তু আমরা সব অতিক্রম করেই কিন্তু এগিয়ে যাচ্ছি এবং আমাদের এগিয়ে যেতেই হবে আজকের বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে কিন্তু কিছু তো সংখ্যক লোক থাকে সব সময় কোনো ভালো লাগে না আর ভালো হতেও দিতে চায় না তো তাদেরকে ইগনোর করতে হবে তাদেরকে পাত্তা না দিলেই চললো আর কি আমরা আমাদের দেশকে নিয়ে আমরা এগিয়ে যাব এই আত্মবিশ্বাস নিয়ে চলা এটাই আমাদের চলতে হবে আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি এখন আমাদের স্মার্ট বাংলাদেশ করতে হবে আমাদের দক্ষ জনগোষ্ঠী স্মার্ট মানে যা আমাদের যারা জনগোষ্ঠী হবে তারা সবাই স্মার্ট হবে স্মার্ট পপুলেশন স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট ইকোনমি স্মার্ট সোসাইটি দক্ষ জনশক্তি হবে আমাদের সরকার হবে সেই দক্ষ সরকার আমাদের অর্থনীতি হবে গণমুখী এবং জনগণের সেবা করার সেই লক্ষ্য নিয়ে এবং আমাদের সমাজ ব্যবস্থাটাকেও আমরা সেইভাবে সমাজের একেবারে তৃণমূল পর্যায়ে কোনো মানুষ যেন অবহেলিত না থাকে প্রত্যেকটা মানুষ এই দারিদ্র থেকে উঠে আসবে অতি দারিদ্র বলে কিছু থাকবে না প্রত্যেকটা মানুষের জীবন অর্থবহ হবে উন্নত হবে সুন্দরভাবে জীবনযাপন করবে আমাদের সমাজ ব্যবস্থাটা প্রজন্মের পর প্রজন্ম যেন আরও উন্নত জীবন পায় সেদিকে লক্ষ্য রেখেই আমরা দু হাজার থেকে দু হাজার একচল্লিশ আমরা সেই প্রেক্ষিত পরিকল্পনা করেছি সেই পাশাপাশি জাতিসংঘ ঘোষিত এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সেটাও আমরা অর্জন করছি যেগুলো আমাদের দেশের জন্য প্রযোজ্য কিন্তু আমাদের নিজস্ব কর্মসূচি দু হাজার একচল্লিশের স্মার্ট বাংলাদেশ ক্ষুধা দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ যা স্মার্ট বাংলাদেশ জাতির পিতার স্বপ্ন আমরা পূরণ করব।